আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। ভিন্ন দুইটি বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আগে একটি ভিডিও ক্লিপ দেখাচ্ছি, তারপরে আলোচনায় যাব। আপনারা এখানে দেখলেন যে একটি লোক রাতের বেলায় জাদু দেখাচ্ছে এবং জাদু দেখানোর মধ্যে একটি গান চালিয়ে দিয়েছে। ওই গানের ভিতরে বলতেছে যে 41টি আছে আলামত কেয়ামতের। হ্যাঁ, তো কেয়ামতের আলামতগুলি সে সিরিয়াল বাই সিরিয়াল বলতে আছে এই পর্যায়ে। আমি ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে মূল যে কথাটি, ওই কথাটি আপনাদেরকে দেখালাম গানের অংশটু। তো ওই গানের অংশের ভিতরে বলছে যে 41টি আছে আলামত কেয়ামতের, সেটা গানের মধ্যে বলতে আছে এবং এর মধ্যে আবার জাদুও দেখাচ্ছে মানুষকে। দর্শক, আমি একটি হাদিস বলতে চাই, সহিহ বুখারীর 5590 নম্বর হাদিসে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন এক যুগ আসবে যে মানুষ গানকে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে। দর্শক, যেখানে গান বাজনাই হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কেয়ামতের আগে এমন একদল লোক আসবে যারা গানকে হালাল মনে করবে। এই লোকটাই কিন্তু গানের মাধ্যমেই, গান বাজনার মাধ্যমেই আবার বলছে কেয়ামতের 41টি আলামত আছে। অথচ তারা নিজেরাই জানে না, তারা যে কাজটি করছে, যে গান বাজনা করে প্রচার করছে, তারাও ওই 141টি আলামতের মধ্যে তারা অন্তর্ভুক্ত। বেদর্শ, তারা নিজেরাই ওই আলামতগুলোর মধ্যে অন্তর্ভুক্ত একটি আলামত, আবার তারাই এখানে গানের মাধ্যমে প্রচার করছে 41টি আছে আলামত কেয়ামতের। বেদর্শক, আমরা এখন এই ধরনের দিন দেখতে হচ্ছে, তারা গানকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে গানকে পর্যন্ত তারা হালাল মনে করে এবং এর মাধ্যমে তারা আবার কেয়ামতের আলামতগুলো প্রচার করতেছে। এবং আমরা ভালো করে জানি যে জাদু শিক্ষা হলো ইসলামী নিষিদ্ধ, আবার সে ওই গানের মাধ্যমে আবার জাদুও দেখাচ্ছে মানুষকে। যেখানে জাদু শিক্ষাও নিষিদ্ধ, গান বাজনাও নিষিদ্ধ, সেখানে আবার এগুলো তারা করছে, করে আবার কেয়ামতের আলামতের কথাও বলছে। প্রিয় দর্শক, বিষয়টা কতটুকু পর্যায়ে গিয়ে পৌঁছেছে, মানুষের মন মানসিকতা, তাদের চিন্তা ভাবনা এখন কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, তাদের অর্থ উপার্জনের জন্য তারা ইসলামকে কীভাবে বিক্রি করে চেষ্টা করছে, এবং বলা হয়েছে যে কেয়ামতের আগে মানুষ তাদের ধর্মকে বিক্রি করে দিবে। আমরা এই ধরনের মানুষ থেকে কিন্তু এখন শিখছি এবং দেখছি প্রিয় দর্শক, তারা নিজেদের ধর্ম কীভাবে বিক্রি করে দিচ্ছে। চলুন, এবার এর বিপরীতে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটি ভিডিও দেখাচ্ছি। দেখুন, এই ভিডিওটি একটু দেখলেই আপনারা অবাক হয়ে যান। দেখলেন যে এই ভিডিওটিতে একটি কোরআনের সুরা চালিয়ে দেওয়া হয়েছে এবং একটি বিড়ালের কাছ থেকে বারবার নেওয়ার চেষ্টা করার পরেও কিন্তু বিড়ালটি দেয় না। সে ওই সুরাটি শোনার জন্য বারবার হাত সরিয়ে দিচ্ছে মানুষের, যাতে মোবাইলটি না নেয়, কারণ ওই সাউন্ড তার কাছে ভালো লাগে, এই জন্য সে হাত সরিয়ে দেয়। প্রদর্শক, যেখানে কোরআনের মর্যাদা এভাবে বুঝতে পারছে একটি প্রাণী, অবুজ প্রাণী, সেখানে কিছু মানুষ, অবোধ মানুষ, তারা ইসলামের মর্যাদা বুঝতে পারেনি। প্রদর্শক, এখন আমি আপনাদেরকে এমন একটি বিষয় দেখাবো যে টিকটক লাইকের মাধ্যমে যুব সমাজের বা যুবক যুবতীদের এমন পরিস্থিতি হয়েছে, তারা সবচেয়ে সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে পর্যন্ত তারা মজা করতে দ্বিধাবোধ করে না। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। ওয়া আলাইকুম আসসালাম ইকবাল হাকু আমিনি আডা। আরে মা, আল্লাহ আজ চারটা কেন। দর্শক, আপনারা দেখলেন যে এখানে যেখানে বলা হয়েছে যে কবর দেখলে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার জন্য, সেখানে তারা কবরকে নিয়ে হাসি ঠাট্টা পর্যন্ত নিয়ে গিয়েছে। কবরের দেখলে মানুষ বেশি বেশি যেখানে মৃত্যুর কথা স্মরণ করার কথা, আর সেখানে তারা কবরকে নিয়েই হাসি ঠাট্টার একটা কারখানা তৈরি করে দিয়েছে। এখানে কবরকে তারা সালাম দিয়েছে এবং আবার কবর থেকে সে ডাকও দিচ্ছে। এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। যেখানে কবর দেখলে মানুষের কান্না আসার কথা, সেখানে তারা কান্না তো দূরের কথা, তারা এমনভাবে উপস্থাপন করেছে মানুষ না হেসে পারবে না। প্রদর্শক, মানুষের মন মানসিকতা, মস্তিষ্ক এখন যুবকের কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে
এই যুগে সেটা আপনারা দেখলেন প্রিয় দর্শক। চলুন তাহলে এর পরিবর্তে আমরা আরো একটি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, সেটা দেখলেও আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। দেখলেন যে একটি অবুঝ শিশু যে ঠিকমতো কথা বলতে পারে না, সে কীভাবে নামাজের ভঙ্গিতে নামাজ পড়ার চেষ্টা করছে। যেখানে একজন অবুঝ শিশু নামাজের মর্যাদা বুঝতে পারলো এবং কি সুন্দর করে আল্লাহু আকবার বলছে সেটা আপনারা দেখতে পেলেন। অন্যদিকে কিছু যুবক আছে, তারা ইসলামকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, তারা ধর্মকে ব্যবহার করেছে এবং কবরকে নিয়ে তারা কিভাবে হাসি ঠাট্টা করেছে সেটা আপনারা দেখলেন প্রিয় দর্শক। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো করবেন প্রিয় দর্শক। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।